أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনিবন সুমি সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, বাবা তার কাছ থেকে টাকা হাওলাত নেন কিন্তু ফেরত দেন না, তাকে কি টাকা হাওলাত দেওয়া জায়েজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনিবন, প্রথম কথা জানতে হবে, ছেলে এবং মেয়ে তারা পৃথিবীতে আসার মূল কারণ হলেন বাবা এবং মা। তো বাবা মার প্রতি খেয়াল করা, তাদের প্রতি যত্নবান হওয়া, তাদের প্রতি সুদৃষ্টি দান করা, তাদের প্রয়োজনে এগিয়ে আসা, এটা প্রত্যেকটি সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, সকলের ওপর অপরিহার্য দায়িত্ব কর্তব্য। বাবা যদি বিশেষ কোনো বিপদে পড়ে গেছেন, বিশেষ টাকার প্রয়োজন হয়ে গেছে, ছেলে অথবা মেয়ে তারা বিবাহিত হোক অবিবাহিত হোক, তারা যদি দেখছেন বাবার প্রয়োজন, সেই প্রয়োজনে এগিয়ে আসতে হবে, এটাকে খুবই ধ্রুব সত্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবি এসে শিকায়ত করলেন যে ইন আবি ইজতাহামালি, যে আমার বাবা আমার মালের ওপর বাড়াবাড়ি করছে, অর্থাৎ আমার মাল জোর জবরদস্তি করে নিচ্ছে ইত্যাদি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার জন্য, অর্থাৎ তোমার যে সম্পদ রয়েছে, তুমি যে রয়েছ, এগুলো সব তোমার বাবার, সে ছেলে হোক আর মেয়ে হোক। এই জন্য বাবা যদি কোনো ছেলেমেয়ের কাছ থেকে তার অনুমতি ছাড়াও কোনো সম্পদ নেয়, এমনি তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন এটা বাবার জন্য জায়েজ। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনুরূপভাবে আরও একটা হাদিসে বলেছেন, এই হাদিসটি যেটা বললাম এটা তিরমিজিত রয়েছে, মুসনাদে ইমাম আহমদেও আর একটা হাদিসে এসেছে যে ইন আতিয়াব মা আকালতুম মিন কাসবিকুম, যে সবচেয়ে অতি উত্তম তোমরা যেগুলি ভক্ষণ করে থাকো তার মধ্যে হলো তোমাদের উপার্জন, নিজেদের উপার্জন। ও ইন আওলাদাকুম মিন কাসবিকুম, আর তোমাদের সন্তানরা তোমাদের উপার্জিত একটা বস্তু, অর্থাৎ সেই সন্তান আওলাদ বলতে এখানে ছেলে মেয়ে সবাইকে বোঝানো হয়। কাজেই এই হাদিসগুলি থেকে যেটা প্রমাণিত সেটা হলো, বাবা যদি কোনো ছেলে অথবা মেয়ের সম্পদ নিয়ে নেয় খায়, বাবার জন্য এটা জায়েজ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাদেরকে হুঁশিয়ারি করে বলছেন, ইত্তাকুল্লাহ, হে বাবারা, হে মায়েরা, তোমরাও আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমরা তোমাদের সন্তানদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই জন্য কোনো বাবা যদি কোনো সন্তানকে এক টুকরো জমি লিখে দেয়, একটা বাড়ি দিয়ে দেয়, একটা যে গাড়ি দিয়ে দেয়, আর অন্য সন্তানদেরকে এমন করে না দেয়, ইনসাফ না করে, এটা বাবার জন্য জুলুম। বাবা একে এর জবাব আল্লাহর কাছে তাকে দিতে হবে, এটা জায়েজ না। এই জন্য বাবার জন্য এটা জায়েজ না। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন যে বাবার যতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন, যে বাবা তার যদি নাবালক সন্তানরা থাকে তার কাছে, এবং বাবার খাবার, চলার ফিরার ইত্যাদি বিশেষ প্রয়োজন, এইগুলি মেটানোর জন্য যতটুকু সম্পদ প্রয়োজন, অতটুকু আপনার, আপনি যদি চাকরি করেন আপনার চাকরির বেতন থেকে তাকে দেবেন তার প্রয়োজন অনুযায়ী। কিন্তু অনেক বাবা আবার আসেন, ওই এক সন্তান কামাই করে ওইগুলো নিয়ে সব সন্তানের মাঝে বন্টন করে দেয়, এটাও ঠিক না। তবে হ্যাঁ, যদি তারা নাবালক সন্তান হয় তাদের ভরণ পোষণের জন্য এটা জায়েজ।
এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরার, তুমি নিজেরও ক্ষতি করবেন না অপরেরও ক্ষতি করবেন না। আপনার উপার্জিত সম্পদের মালিক আপনি নিজেই, কিন্তু এই সম্পদ থেকে আপনার যতটুকু প্রয়োজন মিটিয়ে, যদি হ্যাঁ আপনার বাবার বিশেষ প্রয়োজন হয়ে গেছে, তাকে যদি আপনি হাওলা দেন, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। বরং বাবার সঙ্গে কন্ডিশন করবেন যে বাবা, এতদিন তোমাকে অনেক হাওলাত দিয়েছি, তুমি দিচ্ছ না, ওটা একটা লিখিত করে দাও, কখন দেবে কী করবা। হ্যাঁ তুমি চাচ্ছ, ঠিক আছে আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য, বর্তমানে নাই পরে দিচ্ছি, এমন করে বলবেন। তবে মনে রাখবেন, সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, কেউ যদি কোনো ঋণদাতাকে ছেড়ে দেয়, যে তাকে সুযোগ দেয়, সুযোগ দিল যে ঠিক আছে পরে দেন পরে দেন, অথবা ছেড়ে দিল, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার গোনা খাতা মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারী মুসলিমে অনেক হাদিস আছে এ সম্পর্কে। তা বাবা যদি এরকম কোনো ঋণ নিয়ে ফেলছে, দিতে পারছে না, দিচ্ছে না, সে যদি আপনি ছেড়ে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই এর বিনিময় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।